হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গেছেন কোথায় থেকে কী দেখাবো আপনাদেরকে। তো বেশি কথা না বলে সরাসরি বাংলাদেশি হোটেলে নিয়ে যাচ্ছি, যেটি মক্কাতে অবস্থানরত আছে। তো চলুন বন্ধুরা, এই হোটেলটি অবস্থানরত আছে মসজিদ আল হেরাম থেকে অল্প কিছু দূরেই। জায়গাটার নাম হচ্ছে মাসফালা। এখানে কিন্তু পূর্বে অনেক দোকানপাট ছিল, আর এই যে বাহিরের যে জায়গাগুলো এগুলোতে অনেক ফুটপাতের দোকান ছিল, যেটি বর্তমানে মহামারী ভাইরাস সংক্রমণের কারণে কিন্তু একেবারেই ফাঁকা, অনেক দোকান হোটেল বন্ধ হয়ে গেছে আর কি। যেগুলো এটা কিন্তু মক্কাতে এক টুকরো বাংলাদেশও বলা যায়, বাংলাদেশি বাজার ছিল এটা, অনেক বিশাল এরিয়া ছিল বাংলাদেশিদের দখলে। এখন বর্তমানে অল্প অল্প কিছু হোটেল খোলা আছে, এছাড়া বাকি সবই বন্ধ হয়ে গেছে আর কি। তো আমরা এখানে যে বাংলাদেশি একটা রাজমহল হোটেল রয়েছে, সেই রাজমহল হোটেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানকার খাবারের আইটেমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে রাজমহল হোটেল, এখানে বাংলাদেশি নাস্তা, সাদা ভাত, বিরিয়ানি পাওয়া যায়। চলুন আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম। এই যে আমাদের বাংলাদেশি মুদির আর কি, সবাই তো বাংলাদেশি এখানে না ভাই? এখানে সবাই বাংলাদেশি। দেখুন গরুর মাংস ভাত 15 রিয়াল, খাসির মাংস ভাত 15, মুরগির মাংস ভাত 13 রিয়াল, মাছ ভাত ইলিশ মাছ ভাত 18 রিয়াল, গরল মাছ ভাত 18, যেটি আপনারা দেখছেন এখানে। এবং কফি, লুচা, গ্রিল মুরগিও আছে এখানে। আপনারা চাইলে ভিতরে পাকের ব্যবস্থা আছে, আমরা একটু উপর থেকে দেখি। মূলত এখানে খাবার খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা পুরো হোটেলটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর কি। মূলত এই মুহূর্তে একটু খালি, একদম খালি, দেখুন কোনো লোক সমাগম নাই। এখন কিন্তু এশারের নামাজের পরের সময়টা। মূলত এটা ওনাদের স্টোর রুম, সব মালামাল এখানে রাখে। পাকিস্তান
হোটেল কিন্তু একদম ফ্রেশ, আমার কাছে আসলে অনেক ভালো লাগলো দেখে এই সৌদি আরবের বুকে মক্কাতুল মুকাররমাতে অবস্থানরত যে বাংলাদেশের দোকানটি, এটিতে আসলে খাবারের টেস্টটা অনেক ভালো, আমি খেয়েছিলাম কিছুক্ষণ পূর্বেই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে এই স্থান থেকে বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। কারণ যারা আমরা বিশেষ করে সৌদি আরবে আছি, অনেকে অনেক সাইডে আছে, এমন এমন এরিয়াতে আছে যেসব স্থানে বাংলাদেশিদের কোনো দোকান থাকেন আর কি। তো সেসময় আমরা যখন বাংলাদেশিদের কোনো দোকান পাই, হোটেল পাই, তখন আসলে আমরা অনেক আনন্দিত হয়ে যাই। তো আমিও সেম ওই রকমই, এই জন্যই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। ব্রো, জায়গাটার নাম কি? অনেক আদর আপ্যায়ন করে আর কি। আমি মূলত যখন আপনাদেরকে উপরে দেখেছিলাম যে লোক সংখ্যা অনেকটাই কম, তখন কিন্তু নামাজের টাইম ছিল, মানে নামাজ শেষ হয়েছে তখন দোকান খুলছে, সাথে সাথে আমি ভিতরে প্রবেশ করছিলাম। তারপরে এখন আগের তুলনায় কিছুটা কম বেচা বিক্রি, কিন্তু পূর্বে এই স্থানে কিন্তু অনেক লম্বা লাইন নিয়ে সিরিয়ালে দাঁড়ায় থাকা খাবার খাওয়া লাগতো, যেটি আপনাদেরকে এখন আবার আমি দ্বিতীয়বার দেখাচ্ছি। কিন্তু নামাজের পরের সময় আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম ভরপুর এখন। তো এভাবে আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা মক্কাতে আসবেন, যারা বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত আছেন বা অনেকে বাংলাদেশ থেকে আসলে কোন জায়গায় বাংলাদেশে হোটেল আছে এটা খুঁজে পায় না, তো আমি যেই ঠিকানাগুলো বলে দিয়েছি এগুলো আপনারা এখানে কারো কাছ থেকে জিজ্ঞেস করলে বা লোকেশন থেকে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আসবেন এখানে আমাদের বাংলাদেশি ভাইদের এই রেস্টুরেন্টে। তো আজকে আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করছি না, শেষ করে দিচ্ছি। মক্কাতুল মুকাররমা থেকে বাংলাদেশি হোটেলের বা রেস্টুরেন্টের সামনে থেকে সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।